প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শেখ হাসিনার উপস্থিতিতে এই সভায় জাতীয় পরিবেশ নীতি সহ বেশ কিছু বিষয় উপস্থাপন করা হয়। পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় নীতিমালা হালনাগাদে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। যেখানে শিল্প অঞ্চল হবে, প্রত্যেক শিল্প অঞ্চলের জলাধার থাকবে। উন্নয়ন কর্মকাণ্ডের কারণে পরিবেশের ক্ষতির চেয়েও কয়েক গুণ বেশি গাছ রোপণ, বনায়নের দৃষ্টান্ত টেনে সামাজিক বনায়নের পরিধি বাড়ানোর বিষয়ে নিজের মত দেন তিনি। প্রতিটি আমাদের উপকূল অঞ্চল ধরে সমস্ত জায়গায় কিন্তু ম্যানগ্রোভ সৃষ্টি আমরা করতে পারি, এবং ইতিমধ্যে আমরা সবাইকে এর মধ্যে সংযুক্ত করেছি। সবাইকে আমি বলছি যে যেখানে পারবে ব্যাপকভাবে গাছ বৃক্ষরোপণ করা এবং এই ম্যানগ্রোভও তৈরি করা, এবং কোন কোন গাছগুলি মাটি ধরে রাখে সেই ধরনের গাছ, যেমন ঝাউবন থেকে শুরু করে আমাদের নারকেল গাছ, তারপরে তাল গাছ, বিভিন্ন সমস্ত গাছগুলি, আরও অনেক রকমের গাছ আছে যেটার জ্বর আছে, কেওড়া, কেয়া, সুন্দরী, এ সমস্ত সমস্ত নানা রকম গাছ আছে, সব করম চা, এরকম অনেক গাছ আছে আমাদের যা লাগাতে হবে। এত নাম বলতে গেলে মেলা সময় লাগবে, আবার সেগুলি ব্যাপকভাবে লাগাতে হবে, বনায়ন সৃষ্টি নিজেদের করতে হবে। নগরায়ন ও বন নির্ভর জীবিকার কারণে হুমকির মুখে পড়া বনজ খাতের বিভিন্ন সম্পদ রক্ষায় বিকল্প পথ বের করতে কমিটির সদস্যদের নির্দেশনা দেন শেখ হাসিনা। আমাদের বনজ সম্পদ লাগবে, বনজ সম্পদ আহরণ করতে হবে, তার জন্য একটা নীতিমালা করা, এবং কেউ যেন অতিরিক্ত করে আমার বনজ সম্পদ নষ্ট না করে সেটাও কিন্তু লক্ষ্য রাখা আমাদের জন্য দরকার। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়াদু।